Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Sonia's kitchen e shobaike shagotom janachi notun aro ekti recipe dekhar jonno. Aaj ami apnader toiri kore dekhabo thanda thanda tokjal mishti anaroshel juice. Are ei juice ta banate khub beshi upokoron lage na. Chaile ei gorome bahir theke eshe khubi kom shomoye ei juice ta baniye kheye nite paren. Ar bahir theke eshe ei rokom ek glass thanda thanda juice khele kintu সারা দিনের ক্লান্তি নিমিষেই দূর হয়ে যাবে আর এমনিতেও বাজারে এখন প্রচুর পরিমাণ আনারস পাওয়া যাচ্ছে তাই আর দেরি না করে আজই বানিয়ে ফেলুন আনারসের এই ঠান্ডা ঠান্ডা টকজাল মিষ্টি জুস আর এরকমই বেশ কয়েকটা জুস আর শরবতের রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে সেগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব চাইলে দেখে নিতে পারেন তাহলে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে আনারসের জুস তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের দুটো আনারস নিয়ে আনারসগুলো খুব ভালোভাবে ছিলিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই আনারসগুলোকে আমি একটু ছোট ছোট কিউব করে কেটে নেব যাতে করে ব্লেন্ড করতে সুবিধে হয় আমি আনারসগুলোকে এরকম ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি তবে চাইলে আপনারা আরেকটু ছোট করে কিউব করেও কেটে নিতে পারেন আর এই একই ভাবে আমি সবগুলো আনারস কেটে নেব আনারসটা যখন খুব ভালোভাবে কেটে নেওয়া হয়ে যাবে এই পর্যায়ে আমি আনারসগুলোকে একটা ব্লেন্ডারে জগে ঢেলে নেব আনারসের কিউবগুলো ব্লেন্ডারের জগে ঢেলে নেওয়া হয়ে গেলে এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বিট লবণ সেই সাথে দিয়ে দিচ্ছি সাধারণত আমরা যে লবণটা খাই সেখান থেকে এক চা চামচ পরিমাণ লবণ আর জুসটাকে একটু জাল জাল করার জন্য আমি এখানে চারটা কাঁচামরিচ মাঝখান দিয়ে এরকম একটু টুকরো করে নিয়ে নিয়েছি সেই সাথে সামান্য একটু মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি আমাদের আনারসটা খুব বেশি মিষ্টি ছিল না তাই আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি তবে আপনারা আপনাদের আনারসের মিষ্টির অনুপাতে চিনিটা কম বেশি করে নিতে পারেন সবগুলো উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেলে এবার এতে দিয়ে দেব এক গ্লাস ঠান্ডা পানি পানিটা দিয়ে দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব একটু সময় নিয়ে খুব ভালোভাবে ফ্রেশ করে ব্লেন্ড করে নেওয়ার পর আমাদের জুসের ঘনত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন যে আমাদের জুসের ঘনত্বটা কীরকম হয়েছে এবার এর সাথে আমি আরও দু গ্লাস ঠান্ডা পানি অ্যাড করে নেব পানিটা দিয়ে সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে চাইলে এভাবেই পরিবেশন করতে পারেন অথবা ছেঁকে নিয়ে তারপরও কিন্তু পরিবেশন করতে পারেন তো ভিউয়ার্স কেমন লাগলো আমাদের আজকের এই ঠান্ডা ঠান্ডা টকজাল মিষ্টি আনারসের জুস রেসিপিটি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে এরকমই আরও মজার মজার রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সেই সাথে একটি লাইক দিয়ে কমেন্টস করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন না আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবারও নতুন কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ